আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আছো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছো এবং তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে সেটা লুফে নিতে চাচ্ছ। তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আছো, কিন্তু এর পাশাপাশি তোমরা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি এইসব বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু সেকেন্ড টাইম বহাল রয়েছে। আর তাই তোমরা অনেকেই চাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা কন্টিনিউ করে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও তোমরা সেকেন্ড টাইম প্রস্তুতিটি নিবে। সো সেক্ষেত্রে তোমাদের জন্য আমার এই ভিডিওটি জাস্ট একটু মনোযোগ দিবে, কারণ তোমরা অনেকেই হয়তোবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো সাথে সাথে প্রস্তুতি নিচ্ছ, এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা কিন্তু বুঝতে পারছো না। আর সেজন্যই আমার থেকে কিছু দিক নির্দেশনা থাকবে তোমাদের জন্য। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে সিদ্ধান্ত। প্রথম কথা হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একেবারে পুরো অনার্স লাইফটা কন্টিনিউ করবা কি না, নাকি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা আসন দখল করে সেটাতে তুমি অনার্স লাইফটা কন্টিনিউ করবে, সেটাই হচ্ছে আসল সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটা টোটালি ডিপেন্ড করবে কার উপরে, তোমার উপরে। তুমি যদি সিদ্ধান্ত নাও হ্যাঁ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমি এটাতে কন্টিনিউ করে আমি শেষ করব। আর যদি বলো না আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি হয়ে আছি কিন্তু আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে শেষ করব আমার সম্মান, সো এই জায়গাটা যদি মাথায় রেখে তুমি প্রস্তুতি নাও তাহলে হচ্ছে তোমার সাকসেস রেট অনেক বেশি হবে। অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগে সেকেন্ড টাইমের যে সুযোগটা সেটা লুফে নিতে পারে না। আমি সেক্ষেত্রে বলবো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ আগে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি এটাতেই কন্টিনিউ করতে চাচ্ছ নাকি হচ্ছে ভালো করে পড়ে যে 12-13 ঘন্টা বা 10-12 ঘন্টা পড়ে তুমি ভালো প্রস্তুতি নিয়ে সেকেন্ড টাইমে যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেটার সিদ্ধান্তটা তোমারই নিতে হবে। সো আগে হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। অ্যান্ড দেন পরবর্তীতে ধারাবাহিকতা বজায় রাখা। স্বাভাবিকভাবে অনেকেই হয়তো ন্যাশনালে ভর্তি হওয়ার পর চিন্তা করছো যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আমি সেটাতে দিব। এখন সেটা দেওয়ার পরে ধরো আজকে আমার ভিডিওটাই দেখলা, দেখার পরে একটু তোমার মোটিভেশন কাজ করলো যে না আমার চান্স পেতে হবে, আমি চাইলেই পারবো, আসলেই চাইলেই সম্ভব। কারণ তুমি ফার্স্ট টাইমে তোমার যে দুর্বলতাগুলো রয়েছে, তোমার যে ল্যাকিংস রয়েছে সেগুলো খুঁজে এনে তুমি সেই জায়গাটা স্ট্রং করে পরীক্ষা দিলে কিন্তু চান্স পেয়ে যাবা। সো আমার ভিডিও দেখে অনেকে হয়তোবা মোটিভেট হয়ে তোমরা কী করবা পড়াশোনা স্টার্ট করবা, এবং পড়াশোনা স্টার্ট করার পর 1-2 মাস পরে তোমাদের সেই কন্টিনিউটি আর থাকছে না বা ধারাবাহিকতা তোমাদের থাকছে না। আর সেটা যদি না থাকে তাহলে হচ্ছে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও চান্স পাওয়ার সম্ভাবনা একেবারেই জিরো। সো মাথায় রাখতে হবে তোমরা যদি সিদ্ধান্ত নিতে পারো যে আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, অ্যান্ড দেন যদি তুমি ধারাবাহিকতা বজায় রাখতে পারো তাহলেই তোমার সাকসেস রেটটা দিন দিন বাড়তে থাকবে। সো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েতে পড়াশোনাটা করতে হবে, তাহলেই কিন্তু সাকসেস আসবে, না হলে কিন্তু আসবে না। অ্যান্ড দেন পরবর্তীতে যদি বলি সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করবো কি না। অনেকের প্রশ্ন যে ভাই আমি যেহেতু সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছি সেক্ষেত্রে আমি চাচ্ছি সেকেন্ড টাইম প্রস্তুতিটাই ভালো করে নিব, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করবো না। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতটুকু করা দরকার ততটুকু করো, কন্টিনিউ করার জন্য যা যা লাগে। একবারে অনেক ভালো রেজাল্ট করতে হবে, এরকম একবারে ফার্স্ট হতে হবে, টপার হতে হবে, এরকম চিন্তাভাবনা বাদ দিতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে আমার এটা চলুক, সাথে হচ্ছে আমি এফোর্ট দিব এইটাতে বেশি, সেকেন্ড টাইমের যে সুযোগটা সেটাকে লুফে নেওয়ার জন্য। সো আমার পরামর্শ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতে হবে। অ্যান্ড দেন পরবর্তীতে সেটি হচ্ছে পড়ার রুটিন। পড়ার রুটিনের বিষয়টা আমি একটু অগ্রাধিকার দিব এই কারণে, কারণ তোমাকে কিন্তু 2টা পাশ কন্টিনিউ করতে হচ্ছে। নাম্বার 1 জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনাটা সেটা কন্টিনিউ করতে হচ্ছে, সেখানে পরীক্ষা আছে, অ্যাসাইনমেন্ট আছে বা ক্লাস আছে, সব কিছু মিলিয়ে সেখানে তোমার কী কন্টিনিউ করতে হচ্ছে। আবার তুমি 2বার সুযোগ নেওয়ার জন্য তুমি কী করছো, পড়াশোনাটা কন্টিনিউ করছো। আর সেজন্য তোমাকে একটা ফিক্সড টাইম রাখতে হবে যে টাইমটা তুমি শুধু অ্যাডমিশনের জন্য পড়বে, এবং সেক্ষেত্রে তুমি বাংলাটা কত ঘন্টা পড়বে অথবা ইংলিশটা কত ঘন্টা পড়বে অথবা সাধারণ জ্ঞান কত ঘন্টা পড়বে, অ্যাকাউন্টিং কত ঘন্টা পড়বে, এই জিনিসগুলো তোমাকে ফিক্সড রাখতে হবে। যদি ফিক্সড রাখো তাহলে হচ্ছে তোমার মাথায় কাজ করবে যে না আমার আজকে কিন্তু এই টার্গেটটা ফিল আপ করতে হবে। স্বাভাবিকভাবে আমি যদি বলি এইভাবে যে তোমার যদি আজকে টার্গেট থাকে তুমি আজকে 20টা ভোকেবুলারি মুখস্থ করবা, এবং সেটা যদি একটা রুটিন ওয়াইজ থাকে যে আজকে সন্ধ্যায় বা আজকে সকালে উঠে আমি 20টা ভোকাবুলারি পড়বো, তাহলে কিন্তু তোমার মধ্যে একটা তাড়না সৃষ্টি হবে, আর এই তাড়নার কারণে তোমার যে প্রস্তুতিটা এটা দিন দিন ভালো হতে থাকবে। সো সেই ক্ষেত্রে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছ তোমরা একটা ফিক্সড টাইম রাখবে এবং সেগুলো হচ্ছে ভাগ ভাগ করে রাখবে, তোমার যখন যেটা পড়া দরকার সেটা শেষ করবে, যতক্ষণ না পর্যন্ত তোমার ওই পড়াটা কভার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে।
ওকে এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে বড় একটা শত্রু বলি এটাকে আমি সেটা হচ্ছে আমাদের মনের জোরটা থাকে না কয়েকদিন পড়াশোনা করার পরে একটা সময় এসে চিন্তা করো যে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়তেছি তাহলে আমি এটাই কন্টিনিউ করি আমার আসলে এত পরিশ্রম করতে ভালো লাগে না এত কিছু মেইনটেইন করতে ভালো লাগে না আমার এত পড়তে ভালো লাগে না তখন হচ্ছে যে মন থেকে তোমার যে পড়ার যে আগ্রহটা এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যদি তুমি সিদ্ধান্ত নিয়ে থাকো অথবা একবারই প্রথমে যে সিদ্ধান্তটা নিয়েছো এই সিদ্ধান্তে যদি অটল থেকে তুমি লেগে থাকো তাহলেই তোমার কিন্তু সাকসেস আসবে জাস্ট আমি নামে একটা সিদ্ধান্ত নিয়েছি যে চান্স পাবো পড়লেই হয়ে যাবে সেকেন্ড টাইম অনেক টাইম আছে আমার হাতে আমি একটু যদি প্রস্তুতি নেই তাহলেই আমার চান্স হয়ে যাবে যদি এরকম মাথায় কারো টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু চান্স পাবো না ভাই আমি আবারও বলছি এটা কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে কোনোরকমভাবে অনুঘট হিসেবে কাজ করতে পারবে না আমি ফার্স্ট অফ অল যেটা বলবো সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতে এসো করো করতে পারবা এটা তুমি চাইলেই করতে পারবা এটা আমি যতটুকু বুঝি অ্যান্ড দেন পড়ার রুটিনটা যদি তুমি ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারো অ্যান্ড দেন মনের জোর বজায় রাখাটা তোমার মধ্যে যে সাহসটা এই সাহসটা যদি তুমি রাখতে পারো আলটিমেট রেজাল্ট কিন্তু তুমি পাবা আর না হলে তুমি যত কিছুই করো তাহলে কিন্তু তোমার ফলাফল আসবে না তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতেছো সেটা চার বছর বা পাঁচ বছর যতটুকু সময় লাগে সেখানেই তোমার কন্টিনিউ করতে হবে যেহেতু সুযোগ আছে আমি তোমাদেরকে যেটা বলবো সুযোগ যেহেতু আছে এই সুযোগটা কেন কাজে লাগাবো না অবশ্যই তোমাকে কী করতে হবে কাজে লাগাতে হবে সো কাজে লাগানোর ক্ষেত্রে বিন্দুমাত্র ঘাটতি রাখবে না আশা করি এই জায়গাটা যদি তোমরা বুঝে প্রস্তুতিটা নিতে থাকো তাহলেই ভালো একটা রেজাল্ট তোমার থেকে আশা করা যাবে সো সবাই ভালো থাকবে আর সবশেষে বলবো যে কোনো পরামর্শে সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে জাহাঙ্গীরনগর হোক অথবা রাজশাহী হোক অথবা হচ্ছে গুচ্ছ হোক অথবা বিউপি হোক সেখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা যেমন জাহাঙ্গীরনগর কিন্তু তোমার জন্য ম্যাথ আইকিউ রেখেছে আবার গুচ্ছতে দেখাচ্ছে আইসিটি রেখেছে অথবা অন্য বিশ্ববিদ্যালয়ে টুকটাক আইসিটির প্রশ্ন দিয়ে থাকে রাজশাহীতেও দিয়ে থাকে সো সেক্ষেত্রে তোমার প্যাটার্ন বুঝতে হবে এবং সেগুলোর প্রস্তুতি নিতে হবে আর ভাইয়া যেহেতু ইংলিশের সাথে সাথে ওই জিনিসগুলো তোমাদেরকে রাখছি কোর্সে তোমরা যে কোনো পরামর্শে বা যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারো ঠিক আছে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম